কিরে দোস, আজকালে তোরা দেখাই যায় না, কাজ করে আমাকে বাড়াই দিলি নাকি? টাকা পয়সা তো অনেক ইনকাম করতেছ দোস। না দোস, আমি অনেক অসুস্থ, না চাইলেও বেশি কাজ করতে হইতেছে। অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলতেছে যে তারা অ্যাকচুয়ালি কোনো কিছুই ধরতে পারতেছে না, আর এই জন্য ভাবতেছি এখন বাহিরে নিয়ে আসবো। এই কারণে না চাই তো বেশি কাজ করতে হইতেছে, আল্লাহ জানে কি হয়। কি কস, ওই দিনও তো আমি সাথে কথা বললাম, দেখলাম তো অনেক ভালোই আছে। আরে বেটা, ছেলে মেয়েকে কি কখনো তার মা বাবা অসুস্থতার কথা দেখায়? যতই অসুস্থ থাকুক তারা দেখাবে তারা অনেক সুস্থ, কারণ নাইলে জানোসই তো সবার মা বাবাই এমন। ভাবতেছি কি করা যায়, কিচ্ছু ভালো লাগতেছে না। দেখ কি করতে পারিস, দোয়া করি আন্টি যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কারণ আমার সাথে কথা বললাম অনেক ভালো মানুষ, সাড়েল নিয়ে তো অসুস্থ হয়ে গেল, ভাবতে পারতেছি না। ইনশাল্লাহ চিন্তা করিস না, আশা করি আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, দোয়া করিস আর আমরা তো দোয়া করি। দোস্ত টেনশন করিস না, ঠিক আছে, সব কিছু আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। খাবার দাবার খাবি নাকি? না আমি খাবো না এখন, আমার খিদা নাই। তুই খাই না, পরে আমি খাবো না। জিজ্ঞাসা করতাম, আন্টি না অনেক অসুস্থ বুঝছো, নিজের অনেকগুলো টাকা লাগবে আর কি, নাহলে আর কি আমি অত চাইতাম। আমি যদি পারতাম মানে আমি নিজেই টাকা দিতাম, বাট আমার নিজের অবস্থা তো খারাপ, ঠিক আছে, আমি কিছু করতে পারতেছি না আর কি। এনিওয়ে এটা কোনো সমস্যা না আর কি, আমি সামা ম্যানেজ করে নিব, মানে সমস্যা নেই। আর আমার জন্য একটু দোয়া করো, ঠিক আছে, বেশি একটু ভালো লাগছে দোয়া করে, ঠিক আছে। এনিওয়ে ভাই আমি আজকে যাই, ঠিক আছে, আমার কাজ আসতে একটু পরে কথা হবে, ভাই হ্যাঁ ভালো দেখবে। আমি 10 মিনিটের মধ্যে টাকাটা আসানো করতেছি। হ্যাঁ জাস্ট 10 মিনিট, কথা বুঝতেছি না। কি
বাবাকে বলছি, বাবাকে হারিয়েছি অনেক আগেই, আজ মাকেও। অনেক কিছুই পেয়েছি প্রবাস জীবনে, কিন্তু দীর্ঘ এই জীবনে পাইনি মায়ের ভালোবাসা। আর তাই শেষ মাটিটুকু মায়ের কবরে রেখে শেষ কর্তব্যটুকু পালন করতে চাই। শুধু একটিবার বলতে চাই, মা তোমাকে খুব ভালোবাসি। কিছু টাকা রেখে গেলাম তোর সেমিস্টার ফি এর জন্য, মায়ের স্বপ্ন পূরণ করিস, পড়াশোনা শেষ করে জলদি মায়ের বুকে ফিরে আয়। দোয়া করি দোস্ত তুই সফল হ, নিজের প্রতি খেয়াল রাখিস। ইতি সাহেদ।